আসসালামু আলাইকুম, বৃষ্টির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল 8টা বাজে। তো শাফিন উঠেছে, ওকে নাস্তা বানিয়ে দিব। ওকে হচ্ছে আজকে নাস্তায় নুডলস দিব। আর আজকে আর রুটি টুটি কিছু বানাবো না, কারণ কালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেটা আছে। তো ওটাই আজকে সকালে আমি আর শাফিনের বাবা নাস্তা খাবো, আর শাফিনকে হচ্ছে নুডলস বানিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন সকাল সকাল মোছা মাছের কাজ শুরু করে দিয়েছি, নয়তো দেরি হয়ে যাবে। আর এই যে পেঁয়াজ এনেছে, এগুলো ঢালবো। তো ঝুড়িতে ঢালার আগে চিন্তা করতেছি একবারে মুছেই নেই, তারপরে ঢালি। আর এদিকে যে শাফিনের নুডলসের পানি বসিয়ে দিয়েছিলাম, ওটা গরম হয়ে গিয়েছে, এখন নুডলসটা দিয়ে দিলাম। আর নুডলস হয়ে গেলে তারপরে ওই যে কোয়েলের ডিম আছে, ওইটা দিয়ে নামিয়ে নিব। আর এই যে আমার কি যে হয় বুঝি না, আমি কোনো মানে ব্যাগের খুলতেই পারি না, বান খুলতেই পারি না। তো এখন এটাকে কি করব, জবাই করা ছাড়া আর কোনো উপায় নাই। দেখেন শত চেষ্টা করেও খুলতেই পারতেছি না, এর আগেও খুলতে পারি নাই। শাফিনের বাবা ছিল, সে খুলে দিছে। তো উনি হচ্ছে বাজারে গেছে, মাছ আনতে গেছে, ইলিশ মাছ আনতে গেছে, এখন বাসায় নাই। তো এর জন্য ওনাকে জবাই করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তো এই যে সুফিকে সকাল সকাল নাস্তা দিয়ে দিয়েছি, সুফির নাস্তা হচ্ছে সুফির দাদু পাঠিয়েছে মাছের কাটাকাটি, তো ওগুলোই সুফিকে দিয়েছি খেতে। আর এই যে এখন শাফিনেরটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে গরম গরম নুডলসই তো আর খাওয়ানো যাবে না, ওটা একটু ঠান্ডা হবে তারপর তো খাওয়াবো। তো অতক্ষণে আমি কী করবো, অতক্ষণে বাদ বাকি কাজগুলো সেরে ফেলি, মানে মোছা মাছির আর বাকি যত কাজ আছে সেগুলোও সেরে ফেলবো এখন। তো এই যে যত যা আছে সব কিছু টেনে টুনে বের করে তারপর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, এবার উপরের সাইডগুলি আছে। আর হ্যাঁ, এই যে তেজপাতাগুলি অনেক আগে শাফিনের বাবা আনছিল, আপনাদেরকে দেখাইছিলাম। তো এগুলো আপনারা ভুলেও কিনবেন না, জীবনেও কিনবেন না, কোনোদিনও কিনবেন না, কারণ শাফিনের বাবা তো বুঝতে পারে নাই। তো আমি আমিও জানতাম না, আনছে পরে দেখলাম, তারপর না বুঝলাম। উনি ভাবছিল যে 20 টাকায় এতগুলি পাওয়া গেছে নিয়ে যাই, তো আসলে জিনিসগুলি ভালো ছিল না। 10-20 টাকা দিয়ে যদি অল্প একটু আনতো ভালো থাকতো, সেটা দিয়ে কাজ করা যেত, কিন্তু এখানে ভালো ছিল না, বেশিরভাগই নষ্ট ছিল, খারাপ ছিল। তো এই যে আপাতত নিচের কাজগুলি, মানে নিচে পরিষ্কারের কাজ শেষ করেছি, এখন উপরে সেটটা বাকি আছে, কারণ রান্না বান্না করব। তো এর জন্য ওটা রান্না করার পরে আবার পরিষ্কার করব। এখন উপরেরটা বাকি রাখলাম, নাস্তা করতে হবে এখনও, কারণ নাস্তা খাই নাই, সকালের নাস্তা। তো শাফিনকে এখন খাওয়াবো, তো ওকে নুডলস খাইয়ে পড়তে বসাবো একটু। এই তো শাফিনের পড়াশোনা শেষ, আর ওকে পড়াশোনা শেষ করে আমি নাস্তা করছিলাম। তো ওই টাইমে শাফিনের বাবা চলে আসছে, তো নাস্তা রেখে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি, কারণ এগুলো তো ফ্রিজে রাখতে হবে। আর এখানে ছোট বড় মিডিয়াম সব সাইজেরই মাছ আছে। আর একসাথে এত মাছ আনার কারণ হচ্ছে শাফিনের বাবা সময় পায় না, তো একটু সময় পেয়েছে, এর জন্য সময় পেলে যে কোনো জিনিসই উনি বেশি করে আনে, যাতে অনেক দিন চলে আর কি, সেজন্য। আর এখানে কিছু মাছ শাফিনের দাদু বাসার জন্য আছে। আর এখন আমি এগুলোকে দুইটা দুইটা করে প্যাক করে ফ্রিজে রেখে দিব, যাতে পরে রান্না করার সময় বের করতে সুবিধা হয়। আর আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি, আর কালকের করলা ভাজি একটু আছে, আর মাছ ভাজবো, ডাল রান্না করব। তো এই যে থালা বাটি আছে, এগুলো আগে ধুয়ে নিচ্ছি। কালকের ডালের ভর্তা বানাতে গিয়ে একটু পোড়া লেগে গিয়েছিলো, ওটাই উঠাচ্ছিলাম। তো এই যে থালা বাসনগুলো ধুয়ে নেই, তারপরে ঢেঁড়স ধুয়ে ভাজি করব। তো
আমার ভাজি কাটাকাটি শেষ আর দেখেন চেয়ারগুলি কি করে রেখেছে শাফিন তো হচ্ছে সুফির সাথে খেলা করছিল আর এখন বাদবাকি সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর ওই যে আগে তো দেখেছিলেন আপনারা যে আমি কাঁচা মরিচ ডিপে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন বের করে ভাজিতে আর ডালে দিব তো এই যে বানটা হচ্ছে খুলতে পারছিলাম না ওটা বরফে শক্ত হয়ে গিয়েছিল এর জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম আর এই তো আমার ভাজি কাটাকাটি শেষ ভাত আগেই রান্না করে ফেলেছি এদিকে ডালও রান্না করা শেষ এখন ভাজিটা বসিয়ে আমি রান্নাঘরটা পুরোপুরিভাবে গুছিয়ে নিব এরপর মাছ ভাজা বসিয়ে দিলেই হয়ে যাবে আজকের মতো রান্না বান্না এরপরে আমি মোছামাছির কাজ করতে যাব তারপরে ঘর ঝাড়ু দিব কাপড় ধুব ওগুলো বারান্দায় মেলে দিব এরপর শাফিনকে গোসল করাবো আমি গোসল করব তারপরে আমার কাজ শেষ হবে তো সেই সকাল থেকে কাজ শুরু করেছি এখনো শেষ নাই আর সেই দুপুর আড়াইটায় গিয়ে আমার কাজ শেষ হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন সুফিটা দুষ্টামি করতেছে আমার কাজের টাইমে ও যে কি বিরক্ত করে মানে দেখাবো নি কোনো একদিন তো এই যে আমি কাপড় মেলে দিয়ে আগে যে মেলা কাপড়গুলো ছিল ওগুলো নিয়ে এসে ভাঁজ করছিলাম আর এই প্যান্টটা এখনও শুকায় নাই হালকা হালকা ভিজা আছে তো এখানে মেলে রাখছি তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ